এবারে স্টোরি অফ দ্য ডে। মাত্র 20 টাকায় চলে 180 কিলোমিটার। রোড কিং নামে এমনই এক মোটরসাইকেল তৈরি করেছেন ভোলা সদরের মীর ইব্রাহিম হোসেন রাজু। ভোলা প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন রুমান আকন। অ্যালুমিনিয়াম, স্টিল ও লোহা দিয়ে তৈরি রোড কিং মোটরসাইকেল। এতে আছে ইলেকট্রিক্যাল পিকআপ, পাওয়ার কন্ট্রোল বক্স, ব্রাশলেস, 750 ওয়াট মোটর, রয়েছে মোবাইল ইন্ডিকেটর। আধুনিক সব ধরনের সুবিধা সম্পন্ন, শব্দবিহীন, পরিবেশ বান্ধব এই বাইকটি তৈরি করেছেন ভোলার মীর ইব্রাহিম হোসেন রাজু। গতি ঘন্টায় 40 কিলোমিটার। বাস লঞ্চের মেকানিক বাবাকে দেখেই রাজুর কাজ শেখা। বাবার মৃত্যুর পর ধার দেনা করে শুরু করেন গ্যারেজ ব্যবসা। 2012 সালে হাত দেন স্বপ্নের বাইক তৈরির কাজে, যার নাম দেন রোড কিং। ইলেকট্রিক্যাল পাওয়ার কন্ট্রোল বক্স, যেটা যেটা ছিল আপনার 550 ওয়াট, সেটাকে ন্যূনতম 850 ওয়াট বা কি আরেকটু সামথিং বেশি এরকম করা হয়েছে। আর এটার ধারণ ক্ষমতাটা আর কি বৃদ্ধি করা হয়েছে, যেটা যে আপনার বাজারে যেসব গাড়িগুলি ওগুলোর চাইতে এটার ধারণ ক্ষমতা অনেক বেশি। আমার এটা 1.5 থেকে 2 ইউনিট, সর্বোচ্চ গেলে 3 ইউনিট কারেন্ট খাইতে পারে। এতে খাওয়ার পরে আপনার 150 কিলোমিটার পথ চলতে পারবে আমার গাড়িটা। মোটরসাইকেলটিতে 4টি 12 ভোল্টের ড্রাই সেল ব্যাটারি রয়েছে। 3 থেকে 3.5 ঘন্টা চার্জ দিলে বাইকটি 40 কিলোমিটার বেগে একটানা 150 থেকে 180 কিলোমিটার চলবে। আমরা যারা মোটরসাইকেল চালাই তারা সবসময় তেলের স্বাস্থ্যের ব্যাপারটাই সবসময় চিন্তা করি। মাত্র 3 ইউনিট কারেন্ট খরচে 150 কিলোমিটার যাতায়াত করা যায়। সরকার যদি এরা বাধ্যতাত করে আমাদের জন্য, যারা আমরা স্বল্প আয়ে আছি, স্বল্প আয়ের জন্য আমাদের জন্য খুব উপকার হবে। প্রাথমিকভাবে এই মোটরসাইকেল তৈরি করতে 90,000 টাকা খরচ হয় রাজু। তবে কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসলে এই বাইক গ্রাহকদের কাছে পৌঁছানো যাবে 40 থেকে 45 হাজার টাকায়। রুমান আকন, এশিয়ান টেলিভিশন।